ওয়েলকাম ফ্রেন্ডস। শিক্ষকদের বেতন নিয়ে আনন্দবাজার পত্রিকায় গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, অবশ্যই আপনারা দেখে রাখুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আপনারা জানেন যে এই রাজ্যের স্কুলগুলিতে সহশিক্ষক থেকে প্রধান শিক্ষক হলে অর্থাৎ প্রমোশন পেলে তারা একটা করে ইনক্রিমেন্ট পেতেন। প্রথমে রোপা 2009 আগে দুটো ইনক্রিমেন্ট পেতেন, তারপরে রোপা 2009 একটা ইনক্রিমেন্ট হয় এবং তারপরে ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার পরে সেই একটা ইনক্রিমেন্ট তুলে দেওয়া হয়। তারপরে যেটা দেওয়া হয় তাদের মাত্র 500 টাকা ভাতা, এই নিয়েই কিন্তু অভিযোগ। এবারে আজকে কী আপডেটটা দিয়েছে দেখুন, বেতন কম অভিযোগে পথে প্রধান শিক্ষকরা, অবিলম্বে শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষকদের বেতন বঞ্চনার বিরুদ্ধে এবার পথে নামলেন প্রধান শিক্ষকরা। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ করুণাময়ী ইন্টারন্যাশনাল বাসস্ট্যান্ডের সামনে তারা প্রথমে ধর্ণা অবস্থান করেন, দুপুরে বিকাশ ভবনে গিয়ে ডেপুটেশন দেন। প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের রাজ্য সম্পাদক চন্দন মাইতি জানান, স্কুলগুলি শিক্ষক শূন্যতায় ভুগছে, অথচ শিক্ষক হতে চেয়ে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছেন, তারাও এই চাকরি প্রার্থীদের প্রতি সহমর্মী। নতুন শূন্যপদ তৈরি করে নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবি জানিয়েছেন তারা। চন্দন জানান, সম্প্রতি কিছু জেলা স্কুল পরিদর্শক প্রধান শিক্ষকদের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, 2রা মে পর্যন্ত যে ইনক্রিমেন্ট প্রধান শিক্ষকরা পেয়েছেন তা ফেরত দিতে হবে। চন্দনবাবুর মতে পাহাড় প্রমাণ কাজের চাপে রাত দিন কাজ করতে হচ্ছে তাদের, অথচ সহশিক্ষক পদে সমান বেতন পাচ্ছেন। চন্দন বলেন, শিক্ষা বহির্ভূত প্রায় 18 রকমের কাজ আমাদের করতে হয়, ছুটির দিন এমনকি গরমের ছুটি পুজোর ছুটিতেও আমাদের ছুটি মেলে না, এই অবস্থায় বেতন বঞ্চনা আমরা মানতে রাজি নই। এই দিন সংগঠনের তরফ থেকে একটি প্রতিনিধি দল বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রীর দপ্তরে শিক্ষা সচিব ও স্কুল শিক্ষা কমিশনারকে স্মারকলিপি জমা দেয়। সহানুভূতির সঙ্গে প্রধান শিক্ষকদের দাবি খতিয়ে দেখা হয় বলে শিক্ষা দপ্তর জানিয়েছেন। চন্দন বলেন, যদি শিক্ষা দপ্তর তাদের এই দাবি না মানে তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন, প্রয়োজনে শিক্ষা বহির্ভূত সমস্ত কাজ থেকে অব্যাহতি চাইবেন এবং আদালতের দ্বারস্থ হতে বাধ্য হবেন। এদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রধান শিক্ষকরা বিকাশ ভবনে এই কর্মসূচিতে যোগ দিতে আসেন। তাহলে দেখলেন যে সেই ইনক্রিমেন্ট নিয়ে জটিলতা, শিক্ষা দপ্তরের একটি অর্ডার সেই ইনক্রিমেন্ট বন্ধ করে দিয়েছে, অর্থাৎ একটা ইনক্রিমেন্ট পেতেন সেই ইনক্রিমেন্টটাও বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র 500 টাকা অতিরিক্ত ভাতা তারা পাবেন। অথচ তারা বলছেন যে প্রধান শিক্ষক হয়ে কাজের অনেক বেশি চাপ রয়েছে, শিক্ষা বহির্ভূত অনেক রকম কাজ তাদের করতে হয়, বিভিন্ন সময় ছুটি যেগুলো রয়েছে শিক্ষকদের সেগুলোও তাদের মেলে না, ফলে এই ইনক্রিমেন্ট যদি না দেওয়া হয় তারা বৃহত্তর আন্দোলনে যাবে, এমনকি তারা কোর্টেরও দ্বারস্থ হতে পারে। ধন্যবাদ।